ভিউয়ার, আজ আমরা নিয়ে যাচ্ছি দেশের বহুল পরিচিত একটি ছোট শহর, যে জেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি। সে জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম। মূলত এই ক্রিকেট স্টেডিয়াম দেখানোই আমাদের মূল উদ্দেশ্য। আমি খুব সামান্য সময়ের মধ্যে পুরা স্টেডিয়াম এবং তার আশপাশ এলাকা দেখানোর চেষ্টা করব। কোথাও যাবেন না, পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি। দেখতে থাকুন গোপালগঞ্জ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশ ঘেঁষে বইছে বিগত যৌবনা মধুমতি, সামনে পৌর পার্ক, ক্রিকেটারদের অনুশীলনের জন্য লাগোয়া বিশাল আউটফিল্ড, পাশে সুইমিং পুল ও জিমনেশিয়াম। শহরের প্রাণকেন্দ্রে লঞ্চ ঘাটের পাশে দাঁড়িয়ে আছে গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম। প্রধান ফটকে ক্রীড়া পরিষদ NSC লোগোটার একটু উপরেই বঙ্গবন্ধু তনয় শেখ কামালের নামটা চোখে পড়বে। 10 একর জায়গায় গড়ে তোলা শেখ কামাল স্টেডিয়াম 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গোপালগঞ্জে এই স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ক্ষমতার পালাবদলে থমকে যায় সব কার্যক্রম। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নতুন করে নির্মিত হয়েছে এই স্টেডিয়াম। মোটামুটি বেশ ভালোই সাজগোজ। স্টেডিয়ামের ভিতরে বিশাল একটা ডিজিটাল স্ক্রিন দর্শকের নজর কাড়ে সব। আজ এ পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।